টু ডু অ্যাপ এর পার্ট টু তে সবাইকে শুভেচ্ছা। এখন আমরা যে অ্যাপটা বানাইছি এটা এখন আমরা অ্যাড করতে পারি, বাট রিমুভ করতে পারি না। তো রিমুভ করার জন্য আমাদের কিছু একটা অ্যাড করতে হবে, যাতে সিম্বল টাইপ, যাতে বুঝতে পারে যে এটাতে ক্লিক করলে আমরা এটা রিমুভ করতে পারবো। তো এটার জন্য আমি অনলাইন থেকে একটা আইকন নিব, ফন্ট অসাম সিডিএন লিখে সার্চ দিলে সিডিএন যে আসবে, এখান থেকে ফন্ট অসামের আমি অল মিন সিএসএসটা নেই থেকে কাজ করে কিনা, আমি এটা এখানে অ্যাড করে দিলাম লিঙ্ক। এখান থেকে ফন্ট অসাম ডট কম আইকনস এখান থেকে আমি ট্রাশ বা ডিলিট এই আইকনটা দরকার, আইকন এখানে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। এখন এখান থেকে আমি এইচটিএমএল অ্যাড করে নেই এটা, পেস্ট করে দিলাম, আইকন চলে আসলো। বাট এটা দুইটা দুই পাশে হলে আরো ভালো হয়। এটার জন্য একটা কাজ করতে পারি, যে আমরা এই টেক্সটটাকে আলাদা একটা অর্থাৎ ইনপুট ফিল্ডে রাখতে পারি, যেমন ইনপুট না মানে একটা ট্যাগের ভিতরে রাখতে পারি। এখন এখানে আমি বুটস্ট্র্যাপের একটা ক্লাস অ্যাড করে দেই, ফ্লেক্স করে দেই, ডি ড্যাশ ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট বিটুইন, এটা দিলে দুইটা দুই পাশে চলে আসবে। আর এটাতে হোভার করলে যাতে এটা কার্সরটা হাতের আইকনে চলে আসে, এটার জন্য আমি এখানে একটা ক্লাস অ্যাড করি ডিলিট নামে। আর সিএসএস এসে এটার জন্য কার্সর পয়েন্টার করে দেই, তাহলে এখন এটা হাত হয়ে যাচ্ছে, যাতে ইউজার বুঝতে পারে যে না এটাতে কোনো একটা অ্যাকশন দেওয়া আছে। আচ্ছা, এখানে একটা প্রবলেম হলো, ক্লিক করলে সে সবগুলোই আসলে হাইড হয়ে যায়, অর্থাৎ সিলেক্টেড হয়ে যায়। আচ্ছা যাই হোক, এখন কিছু একটা অ্যাড করে দেখি, আইটেম। বাট এখানে আইটেমটা অ্যাড হয়েছে বাট আইকন আসেনি, তো এটার জন্য আমাদেরকে আরও কিছু কাজ করতে হবে। যেমন আমরা নতুন যখন এখানে আমরা স্প্যান ইউজ করেছি, তো প্রথমে আমাদেরকে টেক্সটটাকে স্প্যানের ভিতরে রাখতে হবে, জন্য আমি একটা স্প্যান তৈরি করি, স্প্যান ডট ক্রিয়েট এলিমেন্ট, ওকে স্প্যান নিলাম। এখন এই টেক্সটটা আমি স্প্যানে এলাইয়ের মধ্যে না দিয়ে আমি স্প্যানের ভিতরে দিব, জন্য আমি এটাকে স্প্যান করে দেই স্প্যান। এরপর স্প্যানটাকে আমি এলাইয়ের ভিতরে ইনসার্ট করে দিই, ওকে। তো এল আই ডট অ্যাপেন্ড করে দিতে পারি, অ্যাপেন্ড চাইল্ড বা অ্যাপেন্ডও করে দিতে পারি। তো আমি স্প্যান দিলাম, এখন রিটার্ন করলাম এখান থেকে এল আই। আচ্ছা, এখন আমি যদি কিছু একটা অ্যাড করি নতুন, আচ্ছা এখন এখান থেকে আমি ইন্সপেক্ট করে দেখি কনসোলে গিয়ে, সরি কনসোল না, ইন্সপেক্ট এলিমেন্ট, আমি যেই নতুন আইটেমটা অ্যাড করলাম সে আইটেমের এখন আমার টেক্সটটা কিন্তু স্প্যান ট্যাগের ভিতরে চলে আসছে। তো এখন আমাকে
এই কি বলে ডিলিট আইকনটা আমাকে অ্যাড করতে হবে। সো ডিলিট আইটেমটা যদি আমি অ্যাড করতে চাই, আমি একটা কাজ করতে পারি, আমি ঝামেলা না করে সরাসরি এটাও অ্যাড করে দিতে পারি, অথবা আমি ক্লাস হিসেবে আমি অ্যাড করে দিতে পারি। তো আমি সরাসরি ওটাই নিয়ে নেই। তো এক্ষেত্রে আমি আবার কনস্ট কি করে ডিলিট ডেল আইকন দেই, শর্ট অর্থাৎ ডিলিট আইকন। আমি এখানে একটা জিনিস, আমি যদি ডাবল কোটেশন দেই তাহলে কিন্তু একটা প্রবলেম যে এখানেও ডাবল কোটেশন, এখানেও ডাবল কোটেশন। সো খেয়াল রাখতে হবে যদি ভিতরে ডাবল কোটেশন থাকে তাহলে বাইরে সিঙ্গেল কোটেশন দিতে হবে, আর যদি ভিতরে সিঙ্গেল কোটেশন থাকে তাহলে বাইরে ডাবল কোটেশন দিতে হবে। এখন এলাইয়ের ভিতরে আমি আবার সেই কি বলে ডিলিট আইকনটা আমি অ্যাপেন্ড করে দিব, এলাই ডট অ্যাপেন চাইল্ড ডেল আইকন। ওকে, আচ্ছা, এখন প্রথমে আচ্ছা একটু সমস্যা হতে পারে, দেখি হয় কি না। আইটেম, আচ্ছা আইটেম, নতুন আইটেম কাজ করলো না। তো এখন আচ্ছা ইরোরটা আমরা একটু দেখে নেই যে কনসোলে ফেল টু এক্সিকিউট অ্যাপেন চাইল্ড অন নোড। আচ্ছা, আমরা যেটা করতে পারি স্প্যান, ও সরি, এল আই স্প্যান, এল আই অ্যাপেন চাইল্ড ডিলিট আইকন, আচ্ছা এর কারণ হচ্ছে, কারণ হলো যে এটা একটা আসলে নোড না, এটা একটা স্ট্রিং, এখন স্ট্রিং হিসেবে আছে। তো আমরা যদি অ্যাপেন্ড করতে চাই তখন এটাকে নোড হতে হবে। তো নোড হওয়ার জন্য আমরা একটা কাজ করতে পারি যে আমরা এই স্প্যান নামে আরেকটা এলিমেন্ট তৈরি করতে পারি। ওকে, তো ডেল আইকন আমরা স্প্যান তৈরি করলাম, আরেকটা স্প্যান ডেল আইকন নামে। ডেল আইকনে আমরা এখন ডেল আইকন ডট ইনার এইচটিএমএল হিসেবে আমরা এটাকে অ্যাড করে দিতে পারি। ওকে, অ্যাড করে দিলাম। তো এখন যদি আমি ডেল আইকনটাকে এলআইতে অ্যাপেন্ড করি, আশা করি এখন কাজ করবে। হ্যাঁ, এখন কাজ করতেছে, বাট ডিলিট আইকনটা প্রথমে, টেক্সটটা পরে আসতেছে। তো টেক্সটটা আগে আনতে হবে, এটার জন্য আমাকে এই অ্যাপেন চাইল্ড, খেয়াল করেন আমি আগে কি করতেছি, আমি আগে আইকনটা অ্যাড করতেছি, যার কারণে সে আগে আইকনটা নিচ্ছে, এরপরে আমি টেক্সট অ্যাপেন্ড করতেছি, অর্থাৎ এই স্প্যানের ভিতরে টেক্সটটা রেখে আমি সেটাকে অ্যাপেন্ড করতেছি, এই জন্য পরে নিচ্ছে। আমি যেটা করলাম এটাকে রিভার্স করে দিলাম, অর্থাৎ উপরেরটা নিচে, নিচেরটা উপরে, গো টু শপ। ওকে, এখন ঠিক আছে। আচ্ছা, কিন্তু আমাদের এখানে আরও কিছু ক্লাস আছে যেটা আমরা আসলে অ্যাড করতে পারিনি, যেমন ধরেন লিস্ট গ্রুপের ভিতরে ডিফ্লেক্স, জাস্ট ওয়ে, কন্টেন্ট, বিটুইন আছে, এই দুইটা যদি আমরা অ্যাড করে দেই তাহলে এটা ঠিকঠাকভাবে কাজ করবে। তো এটার জন্য আমরা যখন এলআই তৈরি করছি, সো তো এখানে ক্লাস নেইম আছে। তো ক্লাস নেইমের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে সে একাধিক কি বলে ক্লাস নিতে পারে, আর ক্লাস লিস্ট যেটা আছে সে একাধিক না, সে মাত্র একটা ক্লাস নিতে পারে। এখন আমরা দেখি, গো টু শপ। ওকে, এখন ঠিক আছে, গেট ব্যাক আর্লি। ওকে, তার মানে আমাদের এটা এখন ঠিকঠাকভাবে কাজ করতেছে।
আমাদের যেটা করার কথা ছিল সেটা হলো, আচ্ছা এখন আমরা কিন্তু সিলেক্ট করতে পারতেছি না, কারণ হচ্ছে আমাদের কন্টেন্টটা একটা স্প্যানের ভিতরে চলে গেছে যার কারণে এটা ঠিক মতো কাজ করে না। তো এই কন্টেন্টটা ঠিকঠাকভাবে কাজ করানোর জন্য আমাদের যেহেতু এখানে দুইটা স্প্যান আছে, তো আমরা আইকনগুলোকেও একটা স্প্যানে নিয়ে নেই, এটাও একটা স্প্যানে নিয়ে নেই। ওকে, আমরা এই টেক্সটটাকে একটা ক্লাস দিয়ে দিই। ওকে, ক্লাস টেক্সট, আমরা টেক্সট নামে ক্লাস দিলাম। আর এখানে এসে যখন কমপ্লিটেড হবে লিস্ট আইটেম কন্টেন্টস লিস্ট আইটেম গ্রুপ, আচ্ছা তো এখন আমরা এভাবে না করে আমরা একটু অন্যভাবে করি। আচ্ছা এভাবে আগে করে দেখি, যখন আইটেমে ক্লিক করবে লিস্ট আইটেম ক্লাস লিস্ট, আচ্ছা আমরা একটু লক করি, ই ডট টার্গেটে কি আসে, স্প্যান আসে, এখানে দিলে লিস্ট আসে, আচ্ছা এখানে দিলে কাজ করে এবং ডিলিট আইকন সহকারে, বাট এখানে দিলে কাজ করে না, এখানে দিলে আমাদের টেক্সটটা আসে। ওকে, এইটা আসে, আচ্ছা ই ডট টার্গেট, তো আমাদের ই ডট টার্গেট ডট ক্লাস লিস্ট কন্টেন্টস, আচ্ছা আমরা এটা না দিয়ে আমরা যেটা দিব সেটা হচ্ছে টেক্সট। ওকে, আনএক্সপেক্টেড টোকেন 40 লিস্ট আইটেম ই ডট টার্গেট ক্লাস লিস্ট কন্টেন্টস টেক্সট 40-এ ইনভ্যালিড আর আনএক্সপেক্টেড টোকেন লিস্ট আইটেম। ওকে, আমরা আবার লক করি ই ডট টার্গেট ডট ক্লাস লিস্ট, দেখি টেক্সট আমাকে টেক্সট দিল, বার এটা কাজ করে না, কেন করে না? আচ্ছা টেক্সট আমরা দেই টু ডু টেক্সট, এই নামে দেই, ক্লাস লিস্ট, তাও প্রবলেম লিস্ট আইটেম। আচ্ছা যদি আমি লিস্ট আইটেম দেই ক্লিকে তো কাজ হওয়ার কথা, লিস্ট আইটেম ডট কন্টেন্টস, তাহলে কাজ করবে না কেন? ওহো, কাজ না করার কারণ তো এখানে, আমি তো ভুল করে ফেলছি, ইনভ্যালিড টোকেন কেন দেখায়, এই যে ইনভ্যালিড আর আনএক্সপেক্টেড টোকেন, তো এখানে আমার কোটেশনটা কেটে গেছে। ওকে, এখন যদি দেই এখন আবার ঠিক মতো কাজ করতেছে। ওকে, আচ্ছা ঠিক আছে, যাই হোক একটু খাটাইলো আর কি, মাঝে মাঝে এরকম ভুল ত্রুটি হইলে খাটতে হয়। যাক, এখন আমাদের টার্গেট হচ্ছে যে এইটাতে ক্লিক করলে আমাদের আইটেমটা ডিলিট হয়ে যাবে। ওকে, তো এটার জন্য আমি আরেকটা ফাংশন বানাই ডিলিট টু ডু আইটেম, এবং এটা সরাসরি রান করে ফেলি। ওকে, তো যেইটাতে ক্লিক করবে, আচ্ছা যেই আইটেমে, এই আইটেমে ক্লিক করলে
আচ্ছা, একটা জিনিস হচ্ছে আমাদের টার্গেট করতে হবে যে এই আইকনটা, অথবা স্প্যানকে আমরা চাইলে টার্গেট করতে পারি। তো আমরা এই আইকনটাকে টার্গেট করি, তো যখন আমরা এটাতে ক্লিক করব ইভেন্টটা ঘটবে, এটাতে যখন ঘটবে সে তখন এর প্যারেন্টে চলে যাবে। তো প্যারেন্টে গিয়ে সে প্যারেন্ট সহ করে ডিলিট করবে। তাছাড়া যেটা হবে যে এইটাতে ক্লিক করলে আইকনটা ডিলিট হয়ে যাবে। তো আমরা যেটা করব, যেটাতে ক্লিক করবে সেখান থেকে আমরা প্যারেন্টে চলে যাব। এর ইমিডিয়েট প্যারেন্ট হচ্ছে এলআই। ওকে, এলআইকে আমরা হয় এই ক্লাসটা খুঁজতে পারি, অথবা আমরা এখানে একটা নতুন ক্লাস অথবা আইডি অ্যাড করে দিতে পারি, অথবা আমরা এলআইকেও সরাসরি ডিফাইন করে দিতে পারি যে এলআই নামে এর ইমিডিয়েট যেটাতে ক্লিক করবে তার ইমিডিয়েট প্যারেন্ট যদি হয় এলআই, সেটা সহকারে ডিলিট করে ফেলো। ওকে, এটা হচ্ছে আমাদের টার্গেট। আচ্ছা, এখন আমাদের আইটেমস, এখানে আমাদের সবগুলো আছে, টু ডু আইটেমস। আচ্ছা, এখানে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে টু ডু আইটেমস এখানে সবগুলো আছে। ওকে, এটার মধ্যে সবগুলো আছে, তো এটাতে আমরা ইভেন্টটা নেই, এটা নিলাম, অ্যাড ইভেন্ট লিসনার ক্লিক, তারপরে ডিলিট আইটেম। ওকে, আর সে একটা ইভেন্ট, ইভি ইভেন্ট, তো আমি সাধারণত ই লিখতেই পছন্দ করি, ই, তো লক করি ই ডট টার্গেট, আগে দেখি যে ঠিক আছে কিনা, ক্যান নট রিড প্রপার্টি টার্গেট। ওকে, আচ্ছা, তাহলে এটা আগে দিতে হবে, টার্গেট অফ 50 নম্বর লাইন, ই ডট টার্গেট মানে কি? এরকম হচ্ছে কেন? ই ই ই দিলে আনডিফাইন্ড, এটা সরাসরি, ওহো, এটা তো সরাসরি রান হয়ে যাচ্ছে। আজকে তো অনেক মিস্টেক করতেছি, আমি তো সরাসরি রান করে ফেলছি ইভেন্ট। এবার ঠিক আছে, ই ডট, অন্য জায়গায় লিখি কেন, টার্গেট। তো আমি এইটাতে ক্লিক করলে আমাকে আইকনটা দিল, আবার এইটাতে ক্লিক করলে আমাকে, ওকে, আশা করি বুঝতে পারছেন। তো ইভেন্ট টার্গেট, আচ্ছা, ইফ ই ডট টার্গেট ডট কিনিব, আমরা টার্গেট করলাম কি যেটাতে ক্লিক করবে সেটাতে আসলাম, এরপরে সেটার মধ্যে ক্লাস লিস্টগুলো আমাকে দাও, ক্লাস লিস্টগুলো দিল, এবং সেখানে সে খুঁজবে কন্টেন্টস, কি খুঁজবে, ডিলিট নামে কোনো ক্লাস আছে কি না। আমরা এটা আগে ডিলিট নামে একটা ক্লাস দিয়েছিলাম, লগ দেখি, আইটেম ডিলিটেড। ওকে, দেখি কাজ করে কি না, কাজ করে না, মানে আমাদের ডিলিট কাজ করে না, কাজ করে না, কাজ করে না, কিন্তু আইকনে ক্লিক করি, হ্যাঁ, আইটেম ডিলিটেড। ওকে, তার মানে আমরা রাইট ওয়েতে আসি। ওকে, এখন ই ডট টার্গেট ডট প্যারেন্ট, প্যারেন্ট, আচ্ছা, এইটাতে আসলে কি হয়, এইটাতে ক্লিক করলে প্যারেন্ট, ওহো, আমরা লক করি, ক্লিক করলে আনডিফাইন্ড, আচ্ছা, প্যারেন্ট, সরি, এটা হবে এমইএনটি, প্যারেন্ট এলিমেন্ট। ওকে, স্প্যান, আচ্ছা, তো প্যারেন্ট যখন দিলাম তো এই আই এর বা এই ডিলিটের ইমিডিয়েট প্যারেন্ট হচ্ছে স্প্যান, আমাকে সেই স্প্যানটা দিল। আমি যদি এখানে আরেকটা দেই প্যারেন্ট এলিমেন্ট, তাহলে দেখি কি আসে। ওকে, এখন আমাদের কিন্তু এলআই আসছে, তাই না,
অন্য কোথাও ক্লিক করলে এটা ফায়ার করে না, কিন্তু আমি যখনই আইকনে ক্লিক করব তখন কিন্তু আমার ঠিকঠাক মতো এটা প্যারেন্টকে টার্গেট করতে পারছে। ওকে, এখন যেটা করবো এটাকে ডিডিডিডি রিমুভ, আর ই এমওভি ই রিমুভ। ওকে, দেখি চলে গেছে। হা, আচ্ছা এখন তাহলে কি করতে পারি, এটাকে একটু সাইজ করে নিলাম। আর এখানে আমার সিমিলার কিছু জিনিস আছে, ইডট টার্গেট পর্যন্ত আমার সিমিলার আছে। সো আমি কনস্ট আইটেম দিতে পারি ইডট টার্গেট। ওকে, যখনই আমি এরকম সিমিলার জিনিস পাবো একাধিকবার ইউজ হবে তখন আমি এটাকে ভ্যারিয়েবল করে ফেলবো। ওকে, আচ্ছা এখন দেখি আমাদের কাজ করে কিনা। আচ্ছা হ্যাঁ, আমাদের এখন ডিলিট হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা এখন নতুন কিছু অ্যাড করে দেখি। গো টু শপ, বাহ এ তো কাজ করে না, ডিলিট কাজ করে, বাট নিউ আইটেম অ্যাডেড, বাট কমপ্লিট টাস্ক এটা কিন্তু কাজ করে না। আচ্ছা কাজ না করার কারণ কি, আর এটা কাজ করার কারণ কি? প্রথমত হচ্ছে কাজ না করার কারণ হচ্ছে এটাকে বলে ইভেন্ট বাবলিং বা ইভেন্ট ইভেন্ট প্রোভোকেশন, ইভেন্ট বাবলিং। ওকে, তো ইভেন্ট বাবলিংটা কি, এটা একটা ইন্টারভিউ কোশ্চেন, এটা আপনারা মানে খেয়াল রাখবেন। ইন্টারভিউতে এই ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করে যে বাবলিং, ইভেন্ট প্রোভোকেশন, এগুলো জিনিসগুলো কি। ইভেন্ট বাবলিং হচ্ছে যখন আমি এটাতে ক্লিক করি তখন সে সবসময় উপরের দিকে, এই ইভেন্টটা উপরের দিকে হয়। যেমন ধরেন আমার ইভেন্টটা হচ্ছে ডিলিট আইকনে, প্রথমে তার ইভেন্টটা ডিলিট যেইটাতে আমি ক্লিক করছি সেটাতে ইভেন্টটা ঘটে, এরপর ইভেন্টটা চলে যায় স্প্যানে। কারণ হচ্ছে এই আইকনের ইমিডিয়েট প্যারেন্ট হচ্ছে স্প্যান। আচ্ছা স্প্যানের ইমিডিয়েট প্যারেন্ট হচ্ছে এলআই, আচ্ছা এলআইয়ের ইমিডিয়েট প্যারেন্ট হচ্ছে ইউএল, আচ্ছা ইউএলের ইমিডিয়েট প্যারেন্ট হচ্ছে এইডিভ। তো এইভাবে করে প্যারেন্ট প্যারেন্ট করতে 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 সে এইচটিএমএলে চলে যায়, এইচটিএমএল থেকে সে ডকুমেন্ট অবজেক্টে চলে যায়। তো এইটাই মেইনলি ইভেন্ট বাবলিং এটাকে বলা হয়। তো ইভেন্ট বাবলিংয়ের কারণে আমাদের এই সিলেক্ট অপশনটা কাজ করে না। আচ্ছা তো এটার জন্য যেটা করতে হবে, আমাদেরকে এমন একটা কাজ করতে হবে যেটার কারণে, এখন এটা কেন হয়, প্রথমত হচ্ছে যে আমার এখানে নতুন যে আইটেমগুলো অলরেডি আছে সেগুলোতে কিন্তু কাজ করে, কিন্তু যখন আমি নতুন কোনো আইটেম অ্যাড করি গো শপিং তখন কিন্তু আর এটাতে কাজ করে না। কারণ হচ্ছে ইভেন্ট বাবলিংয়ের কারণে এই দুইটা আইটেম অলরেডি ডমে আছে, বাট এটা কিন্তু ডাইনামিকলি জেনারেট হয়েছে, এই কারণে ডম বুঝতে পারতেছে না যে আসলে তার একটা নতুন একটা আইটেম অ্যাড হয়েছে, সে এখন পর্যন্ত বুঝতে পারে না। তো এখন আমি যদি ডম, তো এই ধরনের প্রবলেমের সলিউশন হলো ডমে অলরেডি আছে এমন কিছুকে টার্গেট করা। তার মানে কি আছে ডমে অলরেডি, ডমে অলরেডি এইটা আছে, ঠিক আছে না, কারণ আমাদের যতগুলো আইটেম সবগুলো তো এটার ভিতরেই অ্যাড হচ্ছে, তাই না, সবগুলো তো ইউএল এর ভিতরেই কিন্তু অ্যাড হচ্ছে। সো এর কিন্তু কোনো পরিবর্তন নাই। তো আমরা যদি এই ইউএলকে ধরি, ডমে অলরেডি এক্সিস্ট আছে, এক্সিস্ট করে এরকম একটা এলিমেন্ট যদি আমরা টার্গেট করি তাহলে আমাদের প্রবলেম সলভ। তো উদাহরণ হচ্ছে আমরা কিন্তু ডিলিট আইটেম, ডিলিট আইটেমের ক্ষেত্রে কিন্তু আমরা সরাসরি ডমকে টার্গেট করছি, অর্থাৎ সরি মানে ইউএলকে টার্গেট করছি, টু ডু আইটেমস। ওকে, টু ডু আইটেমস, এই যে দেখেন টু ডু আইটেমস, টু ডু আইটেমস এটা টার্গেট করছি, কিন্তু আমরা যেহেতু কমপ্লিট টাস্কের ক্ষেত্রে আমরা নতুন আইটেমগুলোকে, সবগুলো আইটেমকে, আইটেমগুলোকে, ইন্ডিভিজুয়াল আইটেমগুলোকে টার্গেট করেছি, যার কারণে কাজ করে না। তো এখন আমরা যদি এইটা আমরা কমেন্ট করে রাখলাম, এখন আমরা যেটা করতে পারি টু ডু আইটেমসে আমরা যাই, টু ডু আইটেমস, এখান থেকে আমরা অ্যাড ইভেন্ট লিসনার, আচ্ছা টু ডু আইটেমস অ্যাড ইভেন্ট লিসনার,
আচ্ছা, আবার সেই আগের মতো ক্লিক ইভেন্টটা দিব, সরি ক্লিক দিলাম। তো ক্লিক দিলে আমরা একটা কাজ করি, এটা আমরা পুরোটাই কমেন্ট করে ফেলি এবং এই নামে আমরা আরেকটা ফাংশন তৈরি করি, এখানে এর নিচেই তৈরি করি। ওকে, আর এটাকে আমরা এখানে অ্যাড করে দেই, কমপ্লিটেড টাস্ক। ওকে, এখন ইফ ডট টার্গেট ডট ক্লাস লিস্ট, আমাকে যেইটাতে ক্লিক করা হবে সেটা সব ক্লাসগুলো দাও, এবং সেটার ভিতরে যদি কন্টেন্টস থাকে এই ক্লাসটা, প্রথম হচ্ছে যেইটাতে ক্লিক করা হবে সেটাকে টার্গেট করো, সেখান থেকে তুমি যতগুলো সেই এলিমেন্টে যতগুলো ক্লাস আছে সেগুলো আমাকে দাও, এবং সেখান থেকে তুমি চেক করো যে এই নামে কোনো ক্লাস আছে কি না, এক্সিস্ট করে কি না, যদি করে তাহলে কিছু একটা আমাকে দেখাও। আই ফাউন্ড ফাউন্ড ইট। ওকে, আচ্ছা কি হলো, কেন রে টার্গেট? আচ্ছা, এখানে ই ডট টার্গেট, টার্গেট কেন পাচ্ছে না? আজকে এত পরিমাণ প্রবলেম হলে কেমনে হবে? আহা, বুঝতে পারছি, কমপ্লিট টাস্ক তো রান আছে, এটা তো রান থাকা যাবে না। আচ্ছা, তো এখন আমি যদি এটাতে ক্লিক করি তাহলে আমাকে দিচ্ছে সঠিক জায়গাতে আসি। আচ্ছা, এখন নতুন একটা আইটেম, নিউ আইটেম, আচ্ছা অ্যাড করলাম, এইটাতে ক্লিক করলেও এটাতে ক্লিক করলে হচ্ছে না। ওকে, অ্যাড ইভেন্ট লিসনার, নতুন আইটেমে ক্লাস কি অ্যাড হয়েছে? আচ্ছা, নতুন আইটেমে কিন্তু কোনো ক্লাস অ্যাড নাই, যার কারণে আমাকে যেটা করতে হবে এই যে স্প্যানে আমাকে নতুন একটা ক্লাস অ্যাড করতে হবে। স্প্যানে নতুন ক্লাস অ্যাডের জন্য আমরা স্প্যান ক্লাস লিস্ট অ্যাড, আর এখানে আমরা কি দিব, টু ডু টেক্সট। ওকে, আমরা দিয়ে দিলাম। ওকে, এখন আমরা আবার ক্লিক করি, অ্যাড করি নিউ আইটেম, ওইটাতে ক্লিক করি। আচ্ছা, এখন কিন্তু আমাদের এটা বলতেছে ফাউন্ড। ওকে, ফাউন্ড। ওকে, আচ্ছা, তো আমরা এভাবে অ্যাড করতে পারি। আবার আচ্ছা, এখন আবার আমরা চাইলে অ্যাট্রিবিউট হিসেবে আমরা অ্যাড করতে পারি, যেমন সেট অ্যাট্রিবিউট। তো আমরা কী ধরনের অ্যাট্রিবিউট চাচ্ছি, ক্লাস নামক অ্যাট্রিবিউটের মধ্যে এটা চলে যাক। ওকে, হ্যালো, হ্যাঁ এবার ঠিক মতো কাজ করতেছে। ওকে, তো আমরা এভাবে অ্যাড করে নিতে পারি। আবার আমরা চাইলে ক্লাস এভাবে অ্যাড না করে, যেহেতু আমাদের এর আগের থেকে কোনো ক্লাস নাই, সো ক্লাস নেম ইউজ করে আমরা অ্যাড করতে পারি। যাই হোক, এখন কি করব, ওইটাতে ক্লিক করলে যেটা হতো যে টগল করতো নাকি, লিস্ট আইটেম। আচ্ছা, লিস্ট আইটেম বলতে এটা ছিল, ওকে, ই ডট টার্গেট ডট ক্লাস লিস্ট। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, ই ডট ক্লাস আইটেম টগল কমপ্লিটেড। আচ্ছা, দেখি হয় কি না, হচ্ছে কাজ হচ্ছে, নিউ আইটেম, হ্যাঁ এখন কাজ হচ্ছে। ওকে,
তো আমরা ইভেন্ট বাবলিং সম্পর্কে একটু ধারণা নিলাম, আবার ডিলিটও হচ্ছে, তো আমরা নতুন আইটেম অ্যাড করতে পারতেছি, তারপরে এটাকে কমপ্লিট করতে পারতেছি, আবার এটাকে ডিলিটও করতে পারতেছি। আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে এডিট। তো এডিটটা আজকে দেখাবো না, এটার সাথে আরও কিছু জিনিস আছে এবং এইটা এই ক্লাসে বা এই কি বলে এই সোর্স কোডে আমি আবার ফিরে আসব, কারণ হচ্ছে সামনে এটা সম্পর্কে আরও ধারণা নিতে হবে, যেহেতু আমরা অ্যারে নিয়ে এখনও কাজ করিনি। সো এখন আমরা ওই জিনিসগুলো বুঝবো না এবং এটাকে আরও একটু উন্নত মানের জিনিসে তৈরি করতে হবে। ওকে, উন্নত মানের বলতে একটু সরি, লিস্ট আইটেম। ওকে, তো এই হলো আমাদের টু ডু অ্যাপ। হ্যাঁ, ডম ম্যানিপুলেশনের জন্য মনে হয় মোটামুটি কাজ করেছি, আমি আরও কিছু যদি সময় পাই আরও কিছু ডম নিয়ে কীভাবে কাজ করা যায় সেটা আমরা আরও দেখব, কারণ ডমের জিনিসগুলো ডমটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমি এগুলো অ্যাড করে নেই, গিট স্ট্যাটাস, গিট অ্যাড, গিট কমিট, ওকে, ক্লাস 10 ডান। আচ্ছা, টু ডু অ্যাপ উইথ HTML CSS জাভা স্ক্রিপ্ট, ওকে, টু ডু অ্যাপ উইথ HTML CSS জাভা স্ক্রিপ্ট, ওকে, গেট পুশ, ওকে, তো এখন দেখি গিট হাব, সরি, github.com/munirmahmud, রিপোজিটরি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট উইথ রিয়্যাক্ট, এখান থেকে ওহো Day 10, আর বাকিগুলো নাই, Day 10 এখানে গেলে আপনারা সোর্স কোডগুলো পেয়ে যাবেন। ওকে, তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, পরবর্তীতে আবার কথা হবে।